কয়েক দফা অবরোধ পালনের পর এবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেয়া দলটি এবার কি হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি থেকেও বিরত থাকছে? খোঁজ নেয়ার চেষ্টা করেছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। গত 28 অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে মহা সমাবেশ বানচাল হয়ে যাওয়ার পর থেকে দু দফা হরতাল এবং 10 দফা অবরোধ কর্মসূচি পালন করেছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। এক্ষেত্রে শুক্র ও শনিবারের বাইরে অবরোধের ছুটি শুধু মঙ্গলবারে। এবার আর অবরোধ নয়, 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে মায়ের ডাক নামে সংগঠনের ব্যানারে মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিএনপি। গুম, খুন, গায়েবী মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির দলীয় নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সদস্যদের সমন্বয়ে ঢাকা সহ সারা দেশের জেলা সদরে মানববন্ধন। বিএনপি মহাসচিব সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা কারাগারে আর বাকিরা আত্মগোপনে। বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, আবার কোথাও কোথাও ঝটিকা মিছিল ছাড়া রাজপথে শক্ত অবস্থান তুলে ধরতে ব্যর্থ হয়েছে দলটি। ফলে নামমাত্র কর্মসূচি পালনে এবার দাবি আদায় কতটা সফল হবে? গ্রামে গ্রামে কিন্তু পুলিশ যাচ্ছে বিভিন্ন নেতাকর্মী ধরার জন্য। অসুস্থ ছেলেকে না পেয়ে বাপকে ধরে নিয়ে আসতেছে, ওয়াইফকে অপমান করতেছে, ঠিক আছে, মিথ্যা আমরা দিচ্ছি। তারপরে তো কেউ যায় না, কারণ আপনার রিক্সা বাদারা যান, আপনি দুই চারজন বাসে উঠে না, এখন বাস চলে তো শহর টহর, দুই চারটা বাস চলে, বাসে জিজ্ঞাসা করেন যাত্রীদেরকে, আপনি কি আওয়ামী লীগ পছন্দ করেন, বললেন নও। মানে এখানে দুই তাদের মানুষের প্রয়োজনে দুই চারজন বাসে উঠতেছে বা বাজার যাবে, আলাপ করেন, আপনি আওয়ামী লীগ পছন্দ করতে পারেন, আওয়ামী লীগ একমাত্র ধরেন একমাত্র নেতা গেছে বিএনপির, একমাত্র নেতা সে আমার নিজের বসে আমার হ্যান্ডোমাস আমি গেছি, ওই হ্যান্ডোমাল নেতা ছাড়া বিএনপির কোনো নেতা দেয়নি। আপনি গুলি করে দিচ্ছেন, আপনি আপনি গুম করতেছেন, আপনি আপনি গ্রেপ্তার করে 5-6 দিন পাল লুকিয়ে রাখতেছেন, আপনি নাকি বাবাকে উচ্ছেদ করতেছেন, মাকে উচ্ছেদ করতেছেন, মিথ্যা অস্ত্র আমরা দেখেছেন, হ্যাঁ, দেশীয় অস্ত্র 400-500 টাকা লাগে পাইপ গান মানাইতে, সেগুলো ঢুকে সেগুলো দিয়ে অ্যারেস্ট করতেছে। তবে সারা দেশের নেতাকর্মীরা কিন্তু তাদের কিন্তু কনফিডেন্স আত্মবিশ্বাস অটুট, যারাই ইলেকশন করছে সবাই কিন্তু আওয়ামী লীগের ধর্ণা দিচ্ছে, আমার সিটটা দেন, আমার আমাদেরকে সিটটা দেন, আমাদেরকে বিরোধী দল বানান, তুই কী হলো, সবই তো তাদের দোষর নাকি, হ্যাঁ, দোষর এখানে এখানে কন্টেস্ট কিছু নাই, হ্যাঁ, আর ওই অনেকে স্বতন্ত্র দাঁড়াবে, অনেকের আবার নৌকা বাদ দেবে, এইসব কিন্তু ওই সরকার যেদিকে ইঙ্গিত দেবে প্রশাসন সেদিকে থাকবে, কোথাও নৌকা হারাবে আওয়ামী লীগ স্বতন্ত্র জিতাবে, কোথাও আবার ওই নৌকারা হারাবে আপনার স্বতন্ত্র ওই হয়তো ইনুরে জিতাবে, কেন ইনু গালি দিতে পারে ভালো ইনু সাহেব, এই জন্য তার এটা যোগ্যতা আছে একটা, আবার আওয়ামী লীগ তো গালি তারা গালি দেয় তার পছন্দ করে, এইসব সব কিছু মিলেই নির্বাচন হচ্ছে না। নির্বাচন হওয়ার কোনো আমি কোনো নির্বাচন যেটা বলতে নির্বাচনের কোনো সম্ভাবনা আমি দেখি না। জনমনে প্রশ্ন আছে 10 ডিসেম্বর কী হতে পারে আর মানববন্ধন কর্মসূচি বা কতটা সফল করতে পারবে দলটি, এরপর কঠোর না নরম কর্মসূচি। এখন মূলত আওয়ামী লীগ ক্ষমতা কেন দরকার, সুশাসনের জন্য না, গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ ক্ষমতা দরকার, তাদের লুটপাট, এবং তারা জানে যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় আওয়ামী লীগের যারা লুটপাট করছে, আমি সাধারণ বঞ্চিত আওয়ামী লীগের কথা বলছি না, হ্যাঁ, ঠিক আছে, যারা আঙুল ফুলে কলা কাজ হয়েছে হাজার হাজার আওয়ামী লীগ, হ্যাঁ, এদের সবারই দেখবেন যে বিপদে থাকবে, বিপদ থেকে বাঁচার জন্য আত্মরক্ষার জন্য তারা এই নির্বাচন করছে, একতরফা নির্বাচন, এই নির্বাচন জনগণ বর্জন করবে আর জনগণকে উদ্বুদ্ধ করার জন্য যত কর্মসূচি দরকার, কঠিন কর্মসূচি দরকার তত কর্মসূচি দেবে, এবং সেটা 96 থেকে আওয়ামী লীগ করেছে তার থেকে দ্বিগুণ তিনগুণ কঠিন হতে পারে, এবং এই আন্দোলন চলবেই, এবার কন্টিনিউ করে যাবে যে পর্যন্ত এই দাবি জনগণের এই দাবি আদায় না হবে। এত নির্যাতন, এত অত্যাচার, মিথ্যা মামলা বাংলাদেশের এমন কোনো থানা নেই যে থানায় 2-4টা মামলা হয়নি এবং এর গ্রেপ্তার হয়নি। মনিরুল ইসলাম ইন্টু, এটি নিউজ, ঢাকা।